রক্তাক্ত অবস্থায় বিভূতিরঞ্জনকে হাসপাতালে আনার সময় তিনি পুলিশকে জানান, পরিচিত লোকই তাকে হত্যা করার চেষ্টা করেছে। পুলিশের কাছে উনি বলছেন যে কি একজন নাকি পরিচিত, দরজা খুলালো, খোলার পরে ওনার হাত পা বাঁধা, ছেলেকে নিয়ে গেল, ওনার গলা এরকম কেটেছে। একজন ভিতরে আসছেন এবং আরো বলতেছে দুই তিনজন নিচে ছিল, তারা তাকে নাকি বলছে যে আরো বেশি রকম বললে আরো তিন চারজন লোক, দুই তিনজন লোক নিচে আসে। বিভূতিরঞ্জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দেশে ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। প্রতি তিন দিনে গড়ে একজন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, আর এর সঙ্গে যোগ হয়েছে নতুন প্রবণতা গুম। মানবাধিকার সংগঠন অধিকারের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আজ জাতীয় প্রেস ক্লাবের প্রতিবেদন উপস্থাপন সভায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বাংলাদেশী নাগরিক হত্যার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করা হয়। বিস্তারিত জাবের গাজীর রিপোর্টে। 2010 সালে ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে 127টি, কারা হেফাজতে নিহত হয়েছে 110 জন, গুম হয়েছে কমপক্ষে 16 জন। এ তথ্য উঠে এসেছে অধিকারের বার্ষিক প্রতিবেদনে। এর প্রতিক্রিয়ায় সরকার দলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী রিমান্ডে সাধারণ মানুষের নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেন। মানবাধিকারকে এখনো আমরা একটা এলিটিস্ট চিন্তাভাবনা থেকে দেখি। যখন রিমান্ডের কথা বলা হয়, রাজনীতিবিদদের কথা বলা হয় বা পত্রিকা সম্পাদকের কথা বলা হয়, কিন্তু সাধারণ মানুষের কি হচ্ছে, যে সাধারণ মানুষ হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী আমাদের এই রাষ্ট্রের মালিক, তাদের কথা আমরা কেউই বলি। 2010 সালে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে 220 জন, আহত হয়েছে 14,000, হরতালে 355 জন আহত হয়েছে, পোশাক শিল্পে সংঘর্ষে 7 জন নিহত, আহত হয় 2,000-এর বেশি শ্রমিক। 2010 সালে 556 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়, আর অ্যাসিড সন্ত্রাসের শিকার হয় 137 জন নারী। 74 বাংলাদেশিকে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 12 বছরের একটি মেয়ে বিএসএফ তাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে খুব লোমহর্ষক পদ্ধতিতে তাকে খাঁচার ভিতরে লোহার লাঠির উপর টাঙিয়ে রেখেছে। আজকে আমার ভাবতে অবাক হয় যে বাংলাদেশ কি আসলে স্বাধীন? গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারলে মানবাধিকার রক্ষা করা সম্ভব নয় বলে মত দেন বক্তারা। জাবের গাজী, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও পাওয়া যায় না বাস, আর যা আসে তাও থাকে যাত্রীতে ঠাসা। তারপরও বাস আসলে তাতেই ওঠার জন্য ঝাঁপিয়ে পড়েন যাত্রীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, সরু রাস্তা, ট্রাফিক অব্যবস্থাপনার কারণে যাত্রীদের এই ভোগান্তি। যানজটে গাড়ি আটকে থাকায় অপেক্ষায় থাকা যাত্রীর সংখ্যা বেড়ে যায় বহুগুণ। বিস্তারিত জেমস মাহবুবের রিপোর্টে। রাজধানীতে গণপরিবহনের জন্য অপেক্ষা নিত্যদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ঠিক সময়ে বাস পাওয়া অনেকটাই অনিশ্চিত। বাস আসছে, তবে একটি বাসের পর আরেকটি বাসের আসার সময়ের ব্যবধান খুব অল্পও নয়। গাড়ি এত লেট করতেছে কি জন্য ভাই? অনেকক্ষণ মানে প্রায় দেড় ঘন্টা দাঁড়া আছে। একা আসছে, খুব ভিড়, উঠা যায় না। আর যে বাসটি আসে তাতেও থাকে মাত্র কয়েকজন ওঠানোর মতো জায়গা, আর সে কয়েকজনের মধ্যে থাকতেই অনেকেই উঠতে চান বিকল্প পথে। ওইদিক থেকে সিট পাই না উঠলে, এই জন্য এদিক থেকে ওঠার চেষ্টা করছি। তারপরও উঠতে না পারলে আবারও সেই প্রতীক্ষা, পরবর্তী যে বাসটি আসবে সেই বাসটির জন্য। প্রতিদিন এভাবে সম্ভব না কারো পক্ষে। দেশের যে অবস্থা, ছেলের এই গাড়িতে উঠতে পারে না, মেয়ে তো দূরের কথা। সবাই যে সচলভাবে যাবে, ওঠানামা করবে, সেটা হচ্ছে না তো। ঢাকায় জনসংখ্যা খুব বেশি, সেই তুলনায় গাড়ির সংখ্যাটা কম, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। যাত্রীদের এই ভোগান্তির জন্য দায়ী ট্রাফিক ব্যবস্থা, হাতে আছে সরু রাস্তা, আছে নানা অব্যবস্থাপনাও, সব মিলিয়ে আসলে ভোগান্তির শিকার যাত্রীরাই। যে পরিমাণে বাস যে রুটে চলার কথা, এই রুট সার্ভে কিন্তু নিয়মিত হয় না, কারণ মানুষের পপুলেশন শিফট হচ্ছে। সরকার দেখা যায় যে অ্যাডহক ভিত্তিতে বাস কেনেন, প্রাইভেট সেক্টরকে বাস কিনতে দেন, কিন্তু বাসের ফিটনেস এন্ড মেনটেন্স ঠিক না থাকলে কেবল নতুন বাস কিনে এই আমাদের সাধারণ মানুষের উপরে করের বোঝা এবং ঋণের বোঝা চাপিয়ে এই সমস্যার সমাধান হবে। যাত্রীদের সেবার মান উন্নয়নের জন্য বিগত জোট সরকারের আমলে করা সব পরিকল্পনায় ভেস্তে গেছে, অচল হয়ে পড়ে আছে সেসব ব্যবস্থাপনার আওতায় আনা বেশিরভাগ পরিবহন। এর সাথে যোগ হয়েছে এ সরকারের আমলে পরিকল্পনা, কিন্তু তাও ব্যর্থ। ঢাকায় বেশ কিছু অবৈধ যান চলাচল করে। আমরা এই অবৈধ যানবাহনগুলোর বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারছি না, শুধু যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয়টি চিন্তা করে।
যাত্রীদের কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় নানা পরিকল্পনা। পরিকল্পনা বাস্তবায়নে আগে বলা হয় তা হবে যাত্রী বান্ধব, কিন্তু কিছুদিন পর যাত্রী বান্ধব সেই ব্যবস্থাপনায় হয়ে ওঠে যাত্রী ভোগান্তিতে। বারবার পরিকল্পনাগুলো অব্যবস্থাপনায় পরিণত হলে সরকারের পক্ষ থেকে তার কোন সমাধান আজও কি হয়েছে, এমনটাই প্রশ্ন সাধারণ মানুষের। একুশে টেলিভিশন, ঢাকা। 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিআইডব্লিউটি এর সহকারী হিসাব কর্মকর্তা এম এস আলমকে। র্যাব দুদকের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। শনিবার উত্তর র্যাব একের কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় তোপখানা রোডের নিজ প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয় তাকে। বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ গত বছর অর্থ আত্মসাতের অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। সহকারী হিসাবরক্ষক হলেও সালাম একটি ট্রাভেল এজেন্সি, গুলশানে 2500 বর্গফুটের ফ্ল্যাট এবং খিলগাঁও এলাকায় 6 তলা বাড়ির মালিক। এছাড়া তদন্তে তার স্ত্রী নামে 2 কোটি 40 লক্ষ টাকার এফডিআর সহ আরও জমির সন্ধান মিলেছে। দেশের বিভিন্ন জায়গায় শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আরও বাংলাদেশ ব্যাংক লিমিটেড। তীব্র শৈত্যপ্রবাহে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে তারা। শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান এবং এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাজিদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় আরও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সারা দেশে আরও শীতবস্ত্র বিতরণের ঘোষণা দেওয়া হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, 4 বছর পর দেশে ফিরে ইরাক মুক্তি আন্দোলনের ডাক দিলেন দেশটির শিয়াপন্থী নেতা মুক্তাদা আল-সাদর। ইরাকে মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। নাজাফের লাখো মানুষের সমাবেশে এই আহ্বান জানানো হয়। মার্কিন বাহিনীকে যে কোনো মূল্যে ইরাক ছাড়া করা হবে বলে হুঁশিয়ার করে দেন এই নেতা। ইরাক রক্ষায় শিয়া সুন্নি বিভাজন নয়, বরং ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেন আল-সাদর। মাতৃভূমি রক্ষার লড়াইয়ে ইরাকি তরুণদের ঝাঁপিয়ে পড়ার আহ্বানও জানান তিনি। খেলার খবর, শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চতুর্থ আসরের 2 দিন ব্যাপী নিলাম। প্রথম দিনেই দল খুঁজে পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। $4,25,000 অর্থাৎ 3 কোটি টাকায় সাকিবকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ভারতের ওপেনার গৌতম গম্ভীর এবং টি টোয়েন্টি স্পেশালিস্ট ইউসুফ পাঠানকে দলে ভিড়িয়েছে সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। সাকিবকে দলে পেতে কলকাতার সঙ্গে নিলামে অংশ নিয়েছিল আইপিএল এর নতুন দল কোচি। সাকিবের বেস প্রাইস ছিল $2,00,000। শেষ পর্যন্ত শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সই দলে ভেড়ায় বিশ্বের 1 নম্বর অলরাউন্ডারকে। গম্ভীরকে সর্বোচ্চ $2.4 মিলিয়ন এবং ইউসুফ পাঠানকে $2.1 মিলিয়ন কিনে নিয়েছে কলকাতা। গম্ভীরকে পুনা ওয়ারিয়ার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সও দলে পেতে চেয়েছিল, তবে তাদের মাঝ থেকে নাইট রাইডার্স তাকে কিনে নেয়। কলকাতা নাইট রাইডার্সের আরও 2 তারকা ক্রিকেটার ক্রিস গেইল এবং অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও ব্রায়ান লারাকে নিলামে ওঠানো হলেও তাদের কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। শেষ করব রাত 9:21 সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিনামূল্যের অতিরিক্ত পাঠ্যবই উদ্ধারে রাজধানীর বিভিন্ন স্কুলে দিনভর অভিযান, 3টি স্কুলে প্রায় 12,500 অতিরিক্ত বই। জনগণকে দেওয়া সব ওয়াদা পূরণের অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রংপুরে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার ঘোষণা। রাজধানীর গেন্ডারিয়ায় 10 বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, গলা কেটে পিতাকে হত্যার চেষ্টা। দর্শক, কুশ টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 201 নম্বরে আর লগ ইন করুন www.ekushe-tv.com এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 11টায়। দেখা হবে, শুভরাত্রি।